হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টু জেড মার্জিন। আজকে আমি ডিসকাস করব জ্যোতি ল্যাবস কোম্পানির 105 টাকা এমআরপি সাবানের হোলসেল এবং রিটেল প্রাইসের সম্বন্ধে, এবং এর সাথে আজকে আমি আলোচনা করব 110 টাকা এমআরপির স্ক্রাবারের হোলসেল এবং রিটেল প্রাইসের সম্বন্ধে। তো যদি আপনি একজন হোলসেলার হন তাহলে কত কেনা হচ্ছে আপনার, এবং যদি আপনি একজন রিটেল দোকানদার হন তাহলে এই ক্ষেত্রে আপনার কত কেনা হচ্ছে, আজকে আমরা এই পুরো ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি ডিসক্লেমার দিতে চাই যে এই ভিডিওগুলো আমি সাধারণত এডুকেশন পারপাসে বানিয়ে থাকি, তাই যখনই কোনো মাল কিনবেন নিজ দায়িত্বে মালগুলো কিনুন। তো প্রথমে দেখুন এক্সো, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল। পুরো পেটির কথা যদি বলি দেখুন 180 পিস রিটেল প্যাক আছে এখানে, এবং প্রত্যেকটি পিসের ওয়েট হলো গিয়ে 55 গ্রাম করে, এবং 10 গ্রাম করে এখানে এক্সট্রা দেওয়া আছে। তো দেখুন পেটির গায়ে লেখা আছে অফার প্যাক, তার মানে প্রত্যেকটি সাবানেই 10 গ্রাম করে এক্সট্রা দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন এক্সো এটা মার্কেটেড বাই জ্যোতি ল্যাবস লিমিটেড, উজালা হাউস, রামকৃষ্ণ মন্দির, এটা আন্ধেরি মুম্বাইয়ে প্রোডাকশন হচ্ছে। এছাড়া বন্ধুরা দেখুন পুরো পেটির নেট ওয়েট হলো গিয়ে 11 কেজি 700, এবং দেখুন এটি 5 টাকা করে বিক্রি হয়। তবে এখন আমি এটাকে আনবক্সিং করবো এবং এক এক করে আপনাদেরকে এর হোলসেল প্রাইস এবং এর রিটেল প্রাইসের সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা দেখুন কিছুটা এরকম প্যাকেটিংয়ে আসে এক্সো অ্যান্টিব্যাকটেরিয়াল বার। তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে এই পুরো পেটিতে আছে 180 প্যাকেট সাবান, এবং একজন হোলসেলারের পুরো পেটি কেনা পড়বে 690 টাকা পেটি, যদি হোলসেলার জ্যোতি ল্যাবসের ডিস্ট্রিবিউটার থেকে কেনে। এছাড়াও এটি এক এক জায়গায় এক এক রকম রেট হতে পারে, কোনো জায়গায় 10 টাকা বা 5 টাকা কম বেশি হতে পারে। তো আমার যেহেতু কেনা পড়েছে 690 টাকা পেটি, তাই আপনাদেরকে আমি এই রেটটি বললাম। 690 টাকা হিসাবে এক পেটি ধরলে এখানে যেহেতু থাকে 15 ডজন মাল, তাই এক ডজন হোলসেলারের কেনা পড়ে 46 টাকা ডজন, এবং এই ক্ষেত্রে একজন হোলসেলারের পার পিস কেনা পড়ে 3 টাকা 83 পয়সা। তো বন্ধুরা এখন আসি আমরা এর রিটেল প্রাইসের দিকে। যদি কোনো রিটেল দোকানদার 6 পিস 12 পিস করে নেয়, তাহলে এই ক্ষেত্রে একজন হোলসেলার এটিকে বিক্রি করবে 50 টাকা ডজন হিসেবে। তাহলে এই ক্ষেত্রে একজন হোলসেলারের পার ডজনের প্রফিট হবে 4 টাকা, এবং একজন রিটেল দোকানদারের পার ডজনের প্রফিট হবে 10 টাকা। এবং একজন হোলসেলার যদি সারাদিনে এক পেটি বিক্রি করতে পারে, তাহলে এই ক্ষেত্রে একজন হোলসেলারের পার পেটিতে প্রফিট হবে 60 টাকা। তো বন্ধুরা আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি ভিডিওটিতে আপনাদের কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তার রিপ্লাই করব। তো বন্ধুরা এখন আমরা আসি এক্সো সাফাই স্টেনলেস স্টিলের হোলসেল এবং রিটেল প্রাইসের দিকে। তো বন্ধুরা দেখুন এক্সো সাফাই স্টেনলেস স্টিল স্ক্রাবার, এর এমআরপি দেখুন 15 টাকা দেওয়া আছে, কিন্তু এটি 10 টাকা করে বিক্রি হয়, এবং প্রত্যেকটি স্ক্রাবারের নেট ওয়েট দেখুন 12 গ্রাম করে রয়েছে। এবং এই মালটিও জ্যোতি ল্যাবস কোম্পানির মাল, তাই আমি এর ডিটেলস আর কিছু বললাম না। তো বন্ধুরা দেখুন এক্সো সাফাই এর হোলসেল প্রাইস হলো গিয়ে 82 টাকা ডজন, তাহলে এই ক্ষেত্রে একজন হোলসেলারের এক পিস কেনা পড়ে 6 টাকা 83 পয়সা। আর এখন আসি আমরা এর রিটেল প্রাইসের দিকে। তো যেহেতু একজন হোলসেলারের কেনা পড়লো ওটা 82 টাকা ডজন, এই ক্ষেত্রে একজন হোলসেলার এটিকে 90 টাকা বিক্রি করতে পারে বা 95 টাকাও বিক্রি করতে পারে, এটা পুরোটাই হোলসেলারের ওপর নির্ভরশীল। তো আমি 90 টাকাই ধরলাম। যদি একজন হোলসেলার এক্সো স্ক্রাবারটিকে 90 টাকা হিসেবে বিক্রি করে, তাহলে একজন হোলসেলারের পার ডজনে প্রফিট হবে 8 টাকা, এবং যেহেতু এখানে 12 পিস থাকে এবং 10 টাকা করে বিক্রি হয়, তাহলে এই ক্ষেত্রে একজন রিটেল দোকানদারের পার ডজনে প্রফিট হবে 30 টাকা। তবে বন্ধুরা এই ছিল আজকে ছোটো ভিডিওটি, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে এরকমই ইউনিক এবং ইনফরমেটেবল ভিডিও আমি আপনাদের জন্য আরও আনতে পারি, কারণ এই সমস্ত প্রয়াস আমি আপনাদের জন্যই করি, আর আপনাদের লাইকের জন্য আমার মোটিভেশন হয় নতুন করে আরও ভিডিও বানানোর জন্য। তবে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিওতে, ততক্ষণ বাই বাই।